সিরিয়ায় রাক্কাতে বিমান হামলায় 11 বেসামরিক নিহত। আল জাজিরা। সিরিয়ায় গতকাল মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণাঞ্চলীয় রাক্কা প্রদেশে থেকে পালিয়ে আসার সময় 11 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তাবকাতে মার্কিন সমর্থিত এবং ISL-এর মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং এক পর্যবেক্ষক একথা জানায়। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মানবাধিকার বিষয়ক সিরিয়ার পরামর্শক দলের প্রতিবেদনে বলা হয়েছে, রাক্কার তাবকা শহরে সন্দেহভাজন একটি গাড়িতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এক পরিবারের সকলেই নিহত হয়েছে। নিহত 11 জনের মধ্যে 7 শিশু ছিল। সিরিয়ার ডেমোক্রেটিক বাহিনী এবং ইসলামিক স্টেট অব ইরাক লেভান্ট কর্তৃক উত্তর শহরটি বন্ধ ঘোষণা করা হয়েছে, ফলে হাজার হাজার লোক এলাকা থেকে পালাচ্ছে। স্থানীয় এক নাগরিক সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনায় অন্তত 17 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে মার্কিন সমর্থিত সিরিয়ার ডেমোক্রেটিক বাহিনী রাক্কা প্রদেশকে পুনর্নির্মাণের চেষ্টা করেছে এবং সম্প্রতি ISIL-এর সিরিয়ায় শক্ত অবস্থান তৈরি করেছে এবং অন্যদিকে দক্ষিণ শহর দখল করে তাবকা এলাকায় যুদ্ধ পরিচালনা করছে। প্রসঙ্গত 2014 সালে সাবেক আল কায়দার সহযোগী সংগঠন ISIL রাকা প্রদেশ দখলে নেয় এবং 2014 সালের আগস্টে তাবকা দখলে নেয়। উল্লেখ্য, 2018 সালের সেপ্টেম্বরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 1,264 জন বেসামরিক লোক নিহত হয়েছে, যাদের মধ্যে 280 শিশু ছিল। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।